আপনি কথা শুনেন। ঠিক আছে, আপনি জানেন যাই না আরেকজনের বউ বিয়ে করে ফেলাইছেন, আমি তো, এটা আমার সাথে বসবে বসবে, আচ্ছা ঠিক আছে রাখি, আমার তোমার কাছে ভাল লাগে না, দেন চলে যাব, সমস্যা নাই। মিডিয়া নিউজ 24। বিয়ে করে বিপাকে পড়েছেন তারকা ক্রিকেটার নাসির হোসেন। ভালোবাসা দিবসে কেবিন ক্রু তামিমা তন্মির সঙ্গে তার বিবাহ বন্ধনের বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হচ্ছে, কিন্তু সপ্তাহ খানেক না পেরুতেই নাসির পত্নীর সাবেক স্বামীর দাবি, বিবাহ বিচ্ছেদ ছাড়াই বিয়ের বিড়িতে বসেছেন এই নবযুগল। আজ শনিবার বিকেলে 3:34 মুঠোফোনে তামিমার প্রথম স্বামী রাকিব হাসান একটি অনলাইন পত্রিকাকে বলেন, আইনগতভাবে তাদের বিবাহ বিচ্ছেদ ছাড়াই নাসিরের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তামিমা। এ ব্যাপারে তামিমাকে ফোন করে কোনো সাড়া না পেয়ে উত্তরা পশ্চিম থানায় সাধারণ জিডি করেন রাকিব। এই প্রতিবেদকের কাছে তাদের কাবিননামা এবং জিডির একটি কপি পাঠিয়েছেন তামিমার প্রথম স্বামী। গত 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে রাজধানীর উত্তরায় এক রেস্তোরাঁয় বিয়ের আনুষ্ঠানিকতা সারেন নাসির। 17 ফেব্রুয়ারি ছিল এই যুগলের গায়ে হলুদ। এর একদিন পর ঝাঁকজমকপূর্ণভাবে হয় তাদের বিবাহোত্তর সম্বর্ধনা, সে আনন্দের রেশ তাল কাটেন তামিমার প্রথম স্বামী রাকিব। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে নাসির এবং রাকিবের কথোপকথনের অডিও ক্লিপ। ওই কথোপকথনে তামিমার প্রথম বিয়ের সত্যতা মিলে নাসিরও স্বীকার করেন সবকিছু জেনেই তামিমাকে বিয়ে করেছেন তিনি। ঘটনার সত্যতা যাচ্ছে মুঠোফোনে রাকিব হাসানকে কল করা হলে তিনি বলেন যে ডিভোর্স বা কোনো কিছু না জানিয়ে নাসিরকে বিয়ে করেছেন তার স্ত্রী তামিমা। তিনি বলেন, হঠাৎ করে শুনলাম নাসির আমার ওয়াইফের হাজব্যান্ড হয়ে গেছে, আমার বউয়ের সঙ্গে ডিভোর্স ছাড়া সে তামিমাকে বিয়ে করেছে, তামিমা আমাকে কোনো কাগজ পাঠায়নি এখনো, হঠাৎ করে আমি শুনতেছি যে সে বিয়ে করে ফেলেছে। আমার এক বন্ধু বলতেছে, দেখেন তো রাকিব ভাই, তামিমা আপু তো নাসিরকে বিয়ে করে ফেলেছে। আমি নিজেও অবাক হয়েছি। পরে আমি তামিমাকে ফোন দিয়েছি, SMS করেছি, কিন্তু কোনো জবাব পাইনি। পরে আমি উত্তরা থানায় একটি জিডি করেছি। জিডি করার পর নাসির ফোন দিয়েছেন রাকিবকে। ওই ফোনের রেকর্ড ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এই ব্যাপারে রাকিবের ভাষ্য হচ্ছে, খবরটি শোনার পর আমি তামিমার বাসায় লোক পাঠাই, কিন্তু তামিমার মা জানান তিনি নাকি রাকিব নামের কাউকে চেনেন না। পরে তার মা পর্দার আড়ালে গিয়ে নাসিরকে সব কিছু জানান। এরপর নাসির কাল দুপুরে আমাকে ফোন দিয়েছেন। তিনি আমাকে ফোন দিয়ে বলেন, আপনি কি চান না তামিমা সুখে থাকুক? আমি বুঝলাম না আমার বউ তার কাছে কেন সুখে থাকবে। আমি 2011 সালে তামিমাকে বিয়ে করেছি, তখন সে সবে মাত্র SSC পাশ করেছে। এরপর আমি তাকে HSC এবং অনার্স শেষ করাই। তার এই চাকরি পাবার পেছনে আমি অনেক পরিশ্রম করেছি, আমি জানি না সে এটা কিভাবে করলো। এখন আমি আইনি লড়াই চালিয়ে যাব, বললেন তামিমার প্রথম স্বামী। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম ভাইয়া, আমি নাসির হোসেন বলতেছিলাম। কোথা থেকে? ক্রিকেট প্লেয়ার নাসির হোসেন। হ্যাঁ। হ্যালো, রাকিবের নাম্বার না? হ্যাঁ, রাকিবের নাম্বার। আপনি সেরাকিব? মানে মানে আমি আপনাকে চাচ্ছি। ও আচ্ছা, বলেন। ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, আমি মানে কিছু কথা বলার জন্য আপনাকে ফোন দিছি। ঠিক আছে, আপনি যেগুলো মানে যা করলেন, কি করলাম, আপনি নাকি জিডি করছেন শুনলাম। তো জিডি করছি, আমার করছি। হ্যাঁ বলেন। জিডি করছেন আপনি? জিডি করছি আমি। হ্যাঁ, এগুলো করে কি পাইতেছেন আপনি, আমাদের একটু বলবেন, আপনাকে জানাতে আমি। না না, আমি কিছু পাইতেছি না, আমি বলতেছি যে আপনি জানেন তো আমি সম্পর্কে সবকিছু। আমি সবকিছুই জানি। যে কি কি জানেন আপনি? সবকিছু জানি। সবকিছু কি কি জানেন? ওর বাচ্চা আছে, ওর বিয়ে হয়েছে। হ্যাঁ, বয়ফ্রেন্ড ছিল। নাম কি বয়ফ্রেন্ডের? অলোক। ওর আমি ইচ এন্ড এভরিথিং জানি। আচ্ছা আচ্ছা, তো আমি জেনে শুনে বিয়ে করছি, বুঝতে পারছেন না। হ্যাঁ হ্যাঁ, এখন জিনিসটা হচ্ছে যে আপনি কি চান না তাই মা হ্যাপি থাক? আমি জি তাই মা হ্যাপি থাকতে আছেন? আমি তো আর কোনো ডিস্টার্ব করতেছি না। আপনি জিডি করছেন? জিডি করবো না, তাই মা তো আমার পেপার দেয় নাই, কোনো ক্লিয়ার পেপার। তাই মা, তামিমার সাথে আপনি যখন আপনার সাথে কথা হয়, আপনি তো তামিমারে বললাম যে তামিমা নাসির কে, তামিম বলতেছে না আমার ফ্রেন্ড, আমার বাসায় আসছিল বার্থডে, আসে যায় ফ্রেন্ড, আর লাইক এ ফ্রেন্ড। ঠিক আছে, তো ফ্রেন্ড আপনি কথা শুনেন। ঠিক আছে, আপনি জানেন যাই না আরেকজনের বউ বিয়ে করে ফেলাইছেন, তাই তো আমার সাথে বসবে বসবে, আচ্ছা ঠিক আছে রাকিব, আমার তোমার কাছে ভাল লাগে না, দেন চলে যাব, সমস্যা নাই।
তো তুমি এক কাজ করো, যে আসো, আসে বসো, কাগজ দাও, আমার 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 ই করো, আমার সাথে কাটফিট করো, দেন ক্লিয়ারলি আমি আমার ভবিষ্যতে আমিও তো বিয়ে করবো, তাই না? যখন আমারও একটা পেপার দরকার আছে না, ক্লিয়ার, তো সে এগুলো কিছু না করেই আপনার সাথে বিয়ে করলো, চলে গেছে, কিন্তু সেটা আমি দেখছি, বুঝতে পারছেন? আপনি মনে করেন যে আমি ওই লেটার না দেখে বিয়ে করতে হতো? আপনি কি দেখছেন, আমি কি দেখছেন আমি জানি না। আমি ওর সাথে ভাই 8 বছর, প্রায় 6 বছর, আমার 8 বছর মেয়ের বয়স, আমরা 11-তে বিয়ে করছি, কতদিন সংসার করছি, কোথায় কোথা থেকে তাই মানে কি করছি হিস্ট্রি আপনি এগুলো কিছুই জানেন না, ঠিক আছে? তো আপনি যদি বলেন, আপনি আমার যে আপনি চান তামিমা সুখী হোক না, তা আপনি চান না যে আমি আর তামিমা সুখী থাকি, এটা কোন ধরনের কথা? আমি আমি বলি তাহলে আপনি আপনি জানেন একজনের মেয়ে আছে, তো সংসার আছে, তো আপনি সেটা কিভাবে করলেন? এটা আপনার সাথে তো সংসার নাই, বুঝতে পারছেন না? তো এখন ভাই আমি এত ঘুরে পেঁচে কথা বলতে পছন্দ করি না ভাই, সেটা হচ্ছে আপনি, আমি যা শুধু এতটুকু জানতে চাই, আপনি কি চান না তামিমা হ্যাপি থাক? যদি চান তাহলে এটা নিয়ে আর কোনো কিছুই করবেন না। তামিমা হ্যাপি থাক, তামিমা হ্যাপি থাকবে কিভাবে? যদি টাইম আপনার সাথে হ্যাপি থাকতো তাহলে এখন আপনার কাছেই থাকতো, আমার কথা বলতে আমার কাছে থাকতো না। আর আপনি আমারে ফোন দিবেন কেন? আমি তো আপনার চিনি না, ফোন দিবে তামিমা আমারে? তামিমা ফোন দিবে কেন? তো অবশ্যই, তো তামিমা তো কথা বলবে, তো যে সমস্যা তামিমার নাকি আপনার এখন, তাই না? ফোন তো তামিমা দিবে। আপনি যে বাসায় থাকতেছেন সেই বাসার ফার্নিচার গুলো আমার, আমার সাথে ডিফোজ হয়েছে তাই? আচ্ছা আচ্ছা আমি জানি, সবকিছুই জানি। জানেন আপনি, সে আমারে বলতেছে, সে আমারে বলতেছে আপনার যদি বলে আপনার ওয়াইফ, দেখো আমি তো তোমার কাছে আসি, ইভেন কি সে এই যে করোনার আগে যখন সে চলে গেল, যে আটকা পড়লো, এর আগেও আমার সাথে দেখা করে আমার সাথে শুইয়া তারপরে গেছে, তাই না? আচ্ছা 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 আমার কথাটা, তো আপনার সে কেমনে গার্লফ্রেন্ড হইলো? ভাই আমি এখন আসরের নামাজে যাব, তো আপনি আমার সাথে আপনার সাথে কথা বলতে পারতেছি না, এই জন্য সরি।